রোজকার একঘেয়ে জীবন থেকে সবাই চায় কিছু দিনের ছুটি। অল্প দিনের জন্য কম খরচে ঘোরার জায়গা কিন্তু এই রাজ্যে প্রচুর আছে। ঠান্ডা বেশ পড়তে শুরু করেছে, আর শীতকাল মানেই তো এদিক সেদিক ঘুরতে যাওয়া। কিন্তু কোথায় যাবেন ঘুরতে? কোনো ঘিঞ্জি এলাকা নাকি কোনো অববিট জায়গা? অববিট বললেই প্রথমেই একটা জায়গার নাম মনে আসে, সেটা হলো বাগোড়া। কার্শিয়াংয়ের একটি ছোট্ট গ্রামের নাম হলো বাগোড়া। এই পাহাড়ি গ্রামটি প্রায় 7,150 ফুট উচ্চতায় অবস্থিত। চারিদিকে সবুজের আনাগোনা, বিভিন্ন রকম ফুলের সম্ভার, আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনি হোমস্টের জানলা খুললেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। সূর্যোদয় দেখার লোভে অনেকেই এই জায়গাটি বেছে নেয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন এক স্বর্গীয় অনুভূতি। সুন্দর পাহাড়ি গ্রাম, আর তার মধ্যে দিয়ে চলে গেছে এই পাহাড়ি রাস্তা। দুপাশে লম্বা গাছের সারি, কুয়াশায় মোড়া চারিদিক। রাত কাটাতে চাইলে সরকারি বাংলোতে ভালো ব্যবস্থা পাওয়া যাবে। এছাড়াও একাধিক হোমস্টে গড়ে উঠেছে এখানে। তবে অবশ্যই আসার আগে প্রি বুকিং করতে হবে। আপনি যদি বাগোড়া আসেন তাহলে এর পাশাপাশি আপনি আরও বহু জায়গা ঘুরতে পারবেন। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছে চিমনি গ্রাম। ব্রিটিশ আমলের বহু নিদর্শন আজও এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া 12 কিলোমিটার দূরে রয়েছে মংপু। কার্শিয়াং থেকে প্রায় 17 কিলোমিটার দূরে রয়েছে এই বাগোড়া গ্রাম, আর বাগোড়ার কাছ দিয়েই বয়ে গিয়েছে তিস্তা নদী। এখানে রয়েছে প্রচুর কমলালেবুর বাগান। এছাড়াও বহু পর্যটক কমলালেবুর বাগান দেখার জন্য শিটং যান, যা কমলালেবুর গ্রাম বলে পরিচিত। আজকাল বহু পর্যটকদের ভিড় হচ্ছে শিটংয়ে। দুদিনের জন্য স্বল্প খরচে এখানে বেড়াতে আসলে আপনি ভরপুর এনার্জি নিয়ে যেতে পারবেন। এনজিপি, বাগডোগরা কিংবা দার্জিলিং মোড় থেকে সরাসরি গাড়ি পাওয়া যায়, তাতে করেই আসতে পারেন শিটং। অনেকে আবার কার্শিয়াং এসে সেখান থেকে বাগোড়া আসেন। আসা যাওয়া করার পথে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।